হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুজোর কেনাকাটা কিন্তু অনেক দিন আগে থেকেই আমার বাড়িতে শুরু হয়েছে। আমার অ্যাডমিশন নিয়ে সবাই এতটাই বিজি ছিলাম যে কারুরই সময় হয়নি। অবশেষে এই ডেটটা ঠিক হলো যাওয়ার জন্য, কিন্তু আমার দাদা বেচারা, তার ছুটি নেই, সে যেতে পারছে না, তাই চারজনে চললাম। আর আজকে আমরা যাচ্ছি পুজোর শপিং করতে মেদিনীপুরে। আমার কিন্তু ফার্স্ট টাইম মেদিনীপুর যাওয়া। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল মেদিনীপুরে আসবো, কিন্তু তেমন আর সুযোগ হয়নি। তো আজকে অবশেষে এলাম। এই কয়েকদিনের আগে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে নদী সব ডুবে গেছে। নদীর কথা তো ছেড়েই দিলাম, আমার বাড়িতেই জল উঠে গেছে। এখন আমরা পৌঁছে গেছি, ট্রেনটা দাঁড়ালেই নেমে যাব। মেদিনীপুরে নেমে আগে খাওয়া দাওয়া করলাম, কারণ সকাল থেকে কিছুই খেয়ে আসিনি। তবে ট্রেনে একটু ঝালমুড়ি খেয়েছি, আর ট্রেনের খাবার খেতে আমার দারুণ লাগে। জানো, অনেক আশা করে এসেছিলাম ট্রেনে হয়তো ঘুগনি উঠবে একটু খাবো, আমার তো খুবই ফেভারিট ঘুগনি, কিন্তু তার আর দেখা পেলাম না। ট্রেন থেকে নেমে টোটোতে করে সোজা চলে এলাম ভূতরা এম্পোরিয়ামে। আমি যখন ফার্স্ট এই দোকানের নামটা শুনি, আমি বলছি এটা আবার কি নাম, ভূতরা আবার কি? তারপরে আমার বৌদি আমাকে বললো যে এটা নন বেঙ্গলিদের টাইটেল। তবে দোকানে শাড়ির কালেকশন জাস্ট অসাধারণ, আর দামগুলোও তেমন অসাধারণ। আমার এবারে পুজোতে ইচ্ছে ছিল রেডি টু ওয়্যার শাড়ি, কিন্তু এখানে সেরকম একটা ভালো পেলাম না, তাই আর নেওয়া হয়নি। এই যে টপটা পরে আমি একটু ট্রায়াল দিচ্ছি। দোকানে আমাদের সঙ্গে একটা মজার জিনিস হয়েছে, আমরা যখন দোকানে আসি তখন আমাদেরকে না একটা কাগজ দেওয়া হয়েছিল। এবার সেই কাগজটাতে ছিল যেই রকম দামে কেনাকাটা করব সেই অনুযায়ী একটা গিফট দেওয়া হবে। আর তখন সবে মা আর বৌদি শাড়িটা কেনা হয়েছে, তাতেই 10,000 পেরিয়ে চলে গেছে, আরও তো আমাদের আছে, তাই আমরা তো সবাই বেশ খুশি, একটা বড় ট্রলি ব্যাগ পাবো। তারপর যখন পেমেন্ট করতে যাই তখন আমরা জানতে পারি যে পার্টিকুলার একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডেরই 10,000 টাকার বেশি কেনাকাটা করলে তখনই তুমি ওই ব্যাগটা পাবে। ওরা বিল করতে গেছিল আর আমি এই যে এক জায়গায় বসেছিলাম। যখন পেমেন্ট করে ব্যাগ ট্যাগ নিয়ে আসে, আমি বলছি কোথায় ট্রলি, কই ট্রলি কোথায়, তখন জানতে পারি যে এই ব্যাপার। সব কেনাকাটা কমপ্লিট করে চলে গেলাম শাহু হোটেলে, দুপুরে তো ভাতটা খেতে হবে। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা এখনও ছাড়িনি, স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো, মা আর বৌদি দুজনেই গল্প করতে ব্যস্ত ফোনে। তারপরে পাঁশকুড়া এসে একটু চপ খেলাম, আর তার সঙ্গে একটু মুড়িও খেয়ে নিলাম, সেই কখন ভাত খেয়েছি। ট্রেনে বসেছিলাম, হঠাৎ দেখি এই ফোরিংটা এসে আমার গায়ে বসেছে, তার আবার পেছনের অংশটা নেই, তাই বেচারা উঠতেও পারছে না। তাই আমি কি করেছি, ট্রেন থেকে নেমে ফোরিংটাকে একটা পাতার উপরে বসিয়ে দিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।